প্রধানমন্ত্রীর কনভয় মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পাঞ্জাব সরকারের। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। কমিটির নেতৃত্বে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতি। অন্য সব তদন্ত বন্ধ রাখার নির্দেশ। তদন্ত বন্ধ করতে বলার পরেও কেন শোকজ জারি করল কেন্দ্রীয় সরকার? জবাব চাইল শীর্ষ আদালত। রাজ্যে করোনা বিধি কার্যকরে করা প্রশাসন। কলকাতায় একাধিক জায়গায় পুলিশের পক্ষ থেকে মাইকিং মাস্ক বিলিও করা হয়। মাস্ক না পরায় অনেকেই গ্রেফতার করা হয়। খিদিপুরে মাস্কহীন যুবক পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ। মারমুখী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, পুলিশকে স্ট্রিক্ট হতে হবে এবং ডিসি পোর্ট এই মুহূর্তে তার নেতৃত্বে বিশাল ফোর্স এই মুহূর্তে খিদিরপুর বাজার এলাকা সংলগ্ন সমস্ত জায়গায় ঘুরছে। তখনই যেটা দেখা গেল যে এক ব্যক্তি, সে মাস্কবিহীন ছিল, তাকে পুলিশ প্রথমে মাস্ক দিতে চায়, প্রথমে বলে কেন মাস্ক পরেননি, তারপর তাকে মাস্ক দিতে চায় এবং সেই সময় কিন্তু যেটা দেখা যায় যে ওই ব্যক্তি কার্যত বলে যে আমি মাস্ক পরবো না এই কথা বলে। তখন পুলিশ বলে কেন মাস্ক পরবেন, তখন কিন্তু কার্যত অন ডিউটি পুলিশ অফিসারকে সে নিগ্রহ করে, তাকে কার্যত ঘাট ধাক্কা দিয়ে প্রায় মারধর করে এবং তারপরে কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করে। এই ছবি অবশ্যই দেখা যায় না যখন কোভিড এই মুহূর্তে সব থেকে বেশি দেখা যাচ্ছে যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেই সময় খাস ডিসি পোর্ট তিনি কিন্তু নিজে বাজার এলাকায় নেমেছেন। কয়েকজন মাস্ক ছাড়া রয়েছে, দেখতে পাচ্ছেন মাস্ক নামিয়ে রয়েছে, মাস্ক ছাড়া রয়েছে, দেখতে পাচ্ছেন পুলিশ তাকে মাস্ক দিচ্ছে যাতে সে মাস্ক পরে। এই ছবি যেই মুহূর্তে ওমিক্রন চোখ রাঙাচ্ছে, শুধু চোখ রাঙানি নয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে মানুষ কিন্তু কেউ মাস্ক নামিয়ে পড়ছে, কেউ মাস্ক পরছেন না। পুলিশ কিন্তু অত্যন্ত স্ট্রিক্ট এবং সেই কারণেই বিভিন্ন জায়গায় এই মুহূর্তে টহল দিচ্ছে যে ডিসি পোর্টের নেতৃত্বে এবং ওসি ওয়াটগঞ্জ অয়ন ভৌমিকের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। গঙ্গাসাগর মেলার মামলার শুনানি চলাকালীনই প্রধান বিচারপতি প্রশ্নের মুখে মামলাকারীর। আজকে হাইকোর্টে যখন গঙ্গাসাগর মামলা শুনানি চলছিল তখন প্রধান বিচারপতি প্রশ্নের মুখে পড়েন মামলাকারীরা। সবাই কমিটি গঠনের কথা বলছেন কিন্তু কেউ মেলা বন্ধ করার আবেদন করছেন না। শুনানিতে প্রশ্ন প্রধান বিচারপতির। গঙ্গাসাগর মেলা উপলক্ষে এদিকে 15টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। ট্রেনগুলি ছাড়বে শিয়ালদহ থেকে। যে খবর জানা যাচ্ছে গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। 15টি স্পেশাল ট্রেন চালানো হবে পূর্ব রেলের তরফ থেকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি গঙ্গাসাগর মেলাতে ভিড় এড়ানোর জন্য এই ব্যবস্থা। ট্রেনগুলো ছাড়বে শিয়ালদহ স্টেশন থেকে। 15টি স্পেশাল ট্রেন চালানো হবে শিয়ালদহ থেকে। চলবে এই 15টি স্পেশাল ট্রেন। গঙ্গাসাগর মেলা উপলক্ষে 15টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের। মূলত কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে ভিড় এড়াতেই এহেন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। 15টি বিশেষ ট্রেন চালানো হবে শিয়ালদহ থেকে। চলবে এই 15টি স্পেশাল ট্রেন। গঙ্গাসাগর মেলাতে কোভিড প্রোটোকল মেনটেন করার জন্য ভিড়ের কথা মাথায় রেখেই মূলত এই 15টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের।